শেয়ার বাজারত আসম্বিত খহনিয়া। বুধবারে হুড়াহুড়ে পতন ঘটিল সেনসেক্স নিফটি ইন্ডেক্স। 2% পতন ঘটি সেনসেক্স নামিল প্রায় 1600 পয়েন্ট। 2% পতনেরে নিফটি ইন্ডেক্স হ্রাস পালে 460 পয়েন্ট। একদিনাই নিফটি ব্যাংকর পতন ঘটিল 4%। 8.44% তথা 141 পয়েন্ট হ্রাসেরে সর্বাধিক পতন ঘটিল HDFC ব্যাংকর। বুধবারে দীঘলিয়া রঙা ক্যান্ডেলে আরম্ভ হল ভারতীয় শেয়ার বাজারের সূচাঙ্ক। বাজারের পতন দেখি শঙ্কিত বিনিয়োগকারীয়ে লোকসানের ভয়ত বিক্রি করিলে হোল্ডিংত থাকা শেয়ার। ভারতীয় শেয়ার বাজারের মেরুদণ্ড স্বরূপ নিফটি ব্যাংকর পতনে তললৈ নমাই নিলে শেয়ার বাজার। আর নিফটি ব্যাংকর এই পতনের মূল ভূমিকা ললে HDFC ব্যাংকে, যার ফলত নিফটি 50 মঙ্গলবারের 22,032-র পৰা বুধবারে হ্রাস পালে 21,647-লৈ। কিন্তু কিয় হঠাতে পতন ঘটিল শেয়ার বাজারের? নিউজ 18ৰ ভগ্নী প্রতিষ্ঠান মানি কন্ট্রোলৰ বিশেষজ্ঞৰ তথ্য অনুসৰি শেয়ার বাজার আছিল ওভারবোট অবস্থানত। ফরেন ইনস্টিটিউশনেল ইনভেস্টর চমুকৈ FII, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগ সকলোতে ওভারবোট। বাজারের মাত্র 32টা সেশনতে নিফটির 1000 পয়েন্ট বৃদ্ধি পাইছিল। লার্জ ক্যাপ শেয়ার সমূহৰ লগতে একই উত্থান দেখা হয়েছিল স্মল আর মাইক্রো ক্যাপ শেয়ার সমূহতো। মূলত বহু বিনিয়োগকারীয়ে একে অঙ্ক করার বাবেই বুধবারে শেয়ার বাজারের আচম্বিত পতন ঘটিল। এয়াই শেয়ার বাজারের চিরাচরিত নিয়ম। শেয়ার বাজারের এই আচম্বিত পতনে অবশ্যই ঘাটি খুয়ালে বহু বিনিয়োগকারী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। শেয়ার বাজারত আচম্বিত খহনিয়া। বুধবারে হুড়াহুড়ে পতন ঘটিল সেনসেক্স নিফটি ইন্ডেক্স। 2% পতন ঘটি সেনসেক্স নামিল প্রায় 1600 পয়েন্ট। 2% পতনেরে নিফটি ইন্ডেক্স হ্রাস পালে 460 পয়েন্ট। একদিনাই নিফটি ব্যাংকর পতন ঘটিল 4%। 8.44% তথা 141 পয়েন্ট হ্রাসেরে সর্বাধিক পতন ঘটিল HDFC ব্যাংকর। বুধবারে দীঘলিয়া রঙা ক্যান্ডেলে আরম্ভ হল ভারতীয় শেয়ার বাজারের সূচাঙ্ক। বাজারের পতন দেখি শঙ্কিত বিনিয়োগকারীয়ে লোকসানের ভয়ত বিক্রি করিলে হোল্ডিংত থাকা শেয়ার। ভারতীয় শেয়ার বাজারের মেরুদণ্ড স্বরূপ নিফটি ব্যাংকর পতনে তললৈ নমাই নিলে শেয়ার বাজার। আর নিফটি ব্যাংকর এই পতনের মূল ভূমিকা ললে HDFC ব্যাংকে, যার ফলত নিফটি 50 মঙ্গলবারের 22,032-র পৰা বুধবারে হ্রাস পালে 21,647-লৈ। কিন্তু কিয় হঠাতে পতন ঘটিল শেয়ার বাজারের? নিউজ 18ৰ ভগ্নী প্রতিষ্ঠান মানি কন্ট্রোলৰ বিশেষজ্ঞৰ তথ্য অনুসৰি শেয়ার বাজার আছিল ওভারবোট অবস্থানত। ফরেন ইনস্টিটিউশনেল ইনভেস্টর চমুকৈ FII, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগ সকলোতে ওভারবোট। বাজারৰ মাত্র 32টা সেশনতে নিফটির 1000 পয়েন্ট বৃদ্ধি পাইছিল। লার্জ ক্যাপ শেয়ার সমূহৰ লগতে একই উত্থান দেখা হয়েছিল স্মল আর মাইক্রো ক্যাপ শেয়ার সমূহতো। মূলত বহু বিনিয়োগকারীয়ে একে অঙ্ক করার বাবেই বুধবারে শেয়ার বাজারের আচম্বিত পতন ঘটিল। এয়াই শেয়ার বাজারের চিরাচরিত নিয়ম। শেয়ার বাজারের এই আচম্বিত পতনে অবশ্যই ঘাটি খুয়ালে বহু বিনিয়োগকারী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।